আলুর ফলন ভালো হওয়ায় কোল্ড স্টোরেজে সংরক্ষণ করছেন কৃষক। তবে এই ফলনই তাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। জয়পুরহাটে হঠাৎ কমেছে আলুর দাম। কৃষকরা জানান, গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে 60 কেজির প্রতি বস্তায় 200 থেকে 250 টাকা পর্যন্ত কমে গেছে। এতে হিমাগারে রাখা আলু নিয়েও দুশ্চিন্তায় তারা। আমরা প্রতি বস্তায় খরচ পড়ছে 1100 থেকে 1200 টাকার মতো। এই আলুর দাম কম হওয়ার কারণে আমাদের বস্তা প্রতি 500-600 টাকা করে নষ্ট হয়েছে। গত বছর আলুর বাজার কম থাকায় আমরা ব্যবসায়ীরা অনেক মার খাইছি। ব্যবসা এমন খারাপ হচ্ছে, যেখানে আমরা মাল দেই সেখানে কোনো রকমের মাল তারা নিচ্ছে না। তবে খুচরা বাজারে সব ধরনের সবজির দাম বাড়লেও আলুর দাম কেজিতে 5-60 টাকা কমায় স্বস্তিতে ক্রেতারা। বর্তমানে আলুর দামটা একটু কম পাচ্ছি, এটা সম্ভবত কলেস্টোরে যেখানে হিমাগার সেখানে দাম কম। গত সপ্তাহে আমরা স্টিক আলু বিক্রি করেছিলাম 30 টাকা কেজি দরে, এই সপ্তাহে বিক্রি করতেছি স্টিক আলু 25 টাকা কেজি। হিমাগার কর্তৃপক্ষ জানায় এবছর আলুর দাম আরো কমতে পারে। গত বছরও পার্টি এবং কৃষক সকলে লস করছে, এবছরও লস হচ্ছে। এরকম অবস্থা থাকলে পার্টি এবং কৃষকের অনেক লোকসান হবে। জয়পুরহাটের 5 উপজেলায় 17টি হিমাগারে 200 মেট্রিক টনের আলু সংরক্ষণ করা হয়েছে। সময় সংবাদ, জয়পুরহাট।